চিল পাখি দিয়ে আপনি কি ট্রিটমেন্ট করবেন? আমার মানে আমি আপনাকে বিস্তারিত ফুইলা বলি, মানে একজন আমার এক ভাই রে লাকমিজি করা হয়েছে, তো এখন ওই যে লোক ট্রিটমেন্ট করবে উনি বলছে যে একটা চিল পাখি ধরার জন্য। কিছু বুঝতে পারলেন? একজন ব্যক্তি চিল চাচ্ছে জাদু কাটানোর জন্য। ডগসেজ নামে একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে ডগসেজের যে মালিক তিনি বিভিন্ন ধরনের তার পশু পাখির ভিডিও দিয়ে থাকে, এবং তিনি বিভিন্ন ধরনের পশু পাখি রেস্কিউ করে, সুস্থ করে এবং উন্মুক্ত স্থানে ছেড়ে দেয়। আলহামদুলিল্লাহ, তার এই কাজকালা তারা কবুল করুক। এই ডগসেজের যে মালিক, তার কাছে একজন ব্যক্তি ফোন কলের মাধ্যমে একটি চিল চায়, কারণ সে বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত চিল উদ্ধার করে এবং সেগুলো সুস্থ করে ছেড়ে দেয়। তো তার কাছে অনেক চিল থাকার কারণে সেই ভাইটি তার কাছে ফোন দিয়ে একটি চিল চায়। চিল চাওয়ার কারণটি হলো, চিল দিয়ে কোন কবিরাজ যেন তাকে বলেছে তার কোন আত্মীয়র জাদু কেটে দেবে, নাউজুবিল্লাহ মিন জালিক। আপনি কি একটু ভাবতে পারছেন যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এবং সে ব্ল্যাক ম্যাজিক কাটার জন্য আবার সে ব্ল্যাক ম্যাজিক করবে? এর মানে কুফুরি দিয়ে কুফুরি কাটা, এবং এই কুফুরি দিয়ে কুফুরি কাটাও কিন্তু হারাম। যারা ব্ল্যাক ম্যাজিক করে এটাও যেরকম শিরিক, এবং এই ব্ল্যাক ম্যাজিক উঠানোর জন্য যদি আপনি কোনো চিল, কোনো ইঁদুর, কোনো মাছ, কোনো মুরগি এই বিষয়গুলো ব্যবহার করেন, তাহলে সেটাও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের অন্তর্ভুক্ত হবে, এবং সেটাও কুফুরি হবে, এবং সেটাও বাতিল। মূলত এই পশু পাখিগুলো দিয়ে কী করা হয়, যে কবিরাজের কাছে উনি গিয়েছেন সে কবিরাজ হয়তো কোনো জিন পালে বা জিনের আনুগত্য করে, সেই জিন নির্দিষ্ট কিছু পশু পাখির কথা বলে, যেমন হতে পারে চিল, হতে পারে মুরগি, হতে পারে খাসি, হতে পারে গরু, এবং নির্দিষ্ট স্থানে তাকে ভোগ দেওয়ার জন্য বলে, হতে পারে জবাই দেওয়ার জন্য বলে, হতে পারে সেখানে রেখে আসার জন্য বলে। তো সেই জায়গায় চিল বা মুরগি বা গরু যেটাই হোক সেখানে রেখে আসলে সে জিন ভোগ নেয়, মানুষকে তারা শিরিক করায়, তখন সে জিন মানুষকে হেল্প করে এবং ব্ল্যাক ম্যাজিকের বিরুদ্ধে কাজ করে। কারণ প্রত্যেকটি ব্ল্যাক ম্যাজিকের সাথেই কিন্তু একটি করে জিন থাকে, জিন ছাড়া কখনোই ব্ল্যাক ম্যাজিক করা পসিবল নয়। কারণ সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিই কিন্তু বলেছেন যে মানুষকে তারা কী শিক্ষা দিত, জাদু শিক্ষা দিত, কারা? জিনরা। তো এই আয়াতটা আপনি দেখলেই কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে ব্ল্যাক ম্যাজিকে কী কী করা হয় এবং ব্ল্যাক ম্যাজিকে কী কী করা যেতে পারে। তাহলে এখন আপনারা এছাড়া কীভাবে পরিত্রাণ পাবেন? আপনারা ব্ল্যাক ম্যাজিকের বিপক্ষে কিন্তু কোরআনিক চিকিৎসা রুকেয়া শারিয়া করতে পারেন ইনশাআল্লাহ, এবং এটা 100% অথেন্টিক এবং 100-এ 100 কিওর হওয়া যায়, এটা কিন্তু আমি নিজ চোখে দেখেছি আলহামদুলিল্লাহ। তো আপনারা আপনাদের আশেপাশে যারা বিশ্বস্ত রাখি আছে বা রুকেয়া সেন্টার আছে সেখানে যোগাযোগ করে সময় নিয়ে ধৈর্য সহকারে কোরআনিক চিকিৎসাটা আপনারা করবেন ইনশাআল্লাহ। এখানে কোরআন এবং সুন্না দ্বারা ব্ল্যাক ম্যাজিক ধ্বংস করা হয়। আপনারা কী ধরনের ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সেটার উপরে রুকেয়া সেশনগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনারা সুস্থ হতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।